সিসিএন লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। অবস্থান করছি কক্সবাজারের স্বনামধন্য বাজার কক্সবাজার বড় বাজার। আজকে আপনাদেরকে কয়েকটি বিষয় জানানোর চেষ্টা করব। প্রথমে যদি বলতে চাই, আমরা জানি সপ্তাহখানিক আগে অর্থাৎ 10 থেকে 15 দিন আগে যে পেঁয়াজের দামে যে ঊর্ধ্বগতি, সেটির কথা যদি বলতে চাই, আসলে সেটিতে যারা বলছেন বিক্রেতারা ভোগান্তিতে পড়েছেন এবং ভোগান্তিতে পড়েছেন, পেঁয়াজের সংকট ছিল। আসলে মূল রহস্যটা কোথায়, আমরা সেটি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের যেই বাজার রয়েছে, আমরা বড় বাজারে অবস্থান করছি। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা করছেন সকাল থেকে। আসলে আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন, আগে প্রথমে আমরা সেটি একটু জানার চেষ্টা করব। যিনি ব্যবসায়ী রয়েছেন ওনার সাথে কথা বলে আমরা একটু জানার চেষ্টা করব আজকে পেঁয়াজের দাম কেমন নিচ্ছেন। আজকে পেঁয়াজের দাম কেমন নিচ্ছেন আপনারা? আজকে ইন্ডিয়ান পেঁয়াজের থেকে আপনার 180 টাকা, 170 টাকা ইন্ডিয়ানটা। আর দেশিটা? দেশিটা 100 টাকা বলতেছে, কিন্তু আমরা আনি নাই, এটা কাঁচা পেঁয়াজ, এটা টিকবে না। আমরা কথা বলছিলাম যে এখানে যারা বিক্রেতা রয়েছে আমরা তাদের সাথে কথা বলছিলাম। আমরা আরে পার্শ্ববর্তী আরও অনেকগুলো দোকান রয়েছে, আমরা সেখানে যাব, সেখানকার দোকানদারদের সাথে একটু আরেকটু কথা বলবো বিক্রেতাদের সাথে। আসলে পেঁয়াজের দাম যে লাফে লাফে বাড়ছে, তার মূল রহস্যটা কী, আমরা এই বিষয়ে কথা বলবো আরেকজন ব্যবসায়ীর সাথে। আসলে আজকে পেঁয়াজের দাম কেমন চলছে? আজকে পেঁয়াজের আপনার দেশে হচ্ছে 140 টাকা, মেহেরপুর যেটা আছে ইন্ডিয়ান হচ্ছে আপনার 170 টাকা এলসি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানতে চাই, আমরা হঠাৎ করে দেখেছি 10-15 দিন আগে যেভাবে পেঁয়াজের দামে যে ঊর্ধ্বগতি, যেভাবে লাখে লাখে যে বেড়েছে, এটার আসলে মূল রহস্য কী মনে করছেন, কী কারণে বাড়ছে? আসলে ওটা একটা ফেসবুকে বা ইউটিউবে ওরা একটা ভাইরাল করে, ওই রকম পেঁয়াজ ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, এরকম একটু চাহিদা বাড়াই দেয় আর কি। আর আমাদের ক্রেতারা তো বোঝে না, ওগুলি যে ফসলশীল পূর্ণ কাঁচামাল, যার থেকে 1 সপ্তাহের মধ্যে 1 কেজি লাগবে, সে 5 কেজি নিয়ে যায়। যার দাম যখনই বাড়ে তখন 1 কেজি যার প্রয়োজন সে 7 কেজি নিয়ে যায়, 10 কেজি নিয়ে যায়, এমনিতে বেড়ে যায়। ওগুলি তো ওরা বোঝে না, যখন দাম বেড়ে দেয় তখন 100 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম ওরকম কিনলে তাহলে তো দাম বাড়তো না, হতো এমনিতে দাম কমে যেত, যেহেতু ওগুলি কাঁচামাল ফসে যেত, রাখা যাবে না। আসলে আমরা আরও একটু কথা জানতে পেরেছি যে যে বাজার মনিটরিংয়ে অনেক দোকানে নাকি জরিমানাও করা হয়েছে। আসলে জরিমানা করা হয়েছে সেটা ঠিক আছে, তবে জরিমানা করা হয়েছে ওগুলি তো আমরা এখানে কক্সবাজারে কোনো মজুদার বলতে কেউ নেই, এখানে অত বিনিয়োগ করার মতো কোনো মানে মজুদারই নেই, এত ইনভেস্টরও নেই। সুতরাং এখানে আসে যেখানে ইম্পোর্ট করে, যেখানে এলসি করে, যেখানে পেঁয়াজ বিক্রি হয় ওখানে তো বৃদ্ধি, এখানে তো 10 বস্তা 20 বস্তা 100 বস্তা পেঁয়াজ আনে, এখানে তো মজুদ করার মতো লোক নেই। আমরা কথা বলছিলাম ব্যবসায়ীর সাথে, ব্যবসায়ীর কাছ থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করছিলাম, এবং আমরা সামনের দিকে যাব, সামনের দিকে আরও যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে আসলে মূল বিষয়গুলো আরেকটু জানার চেষ্টা করব। দর্শক, আমরা যেটা জানতে পেরেছি একজন ব্যবসায়ীর সাথে কথা বলে যে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির কিছু বিষয় উনি বলেছে, যেটি হচ্ছে যখনই পেঁয়াজের দাম বাড়বেই তখনই কিন্তু ক্রেতারা পাগল হয়ে যায় পেঁয়াজ কেনার জন্য। অর্থাৎ তিনি যে কথাটি বলতে চেয়েছেন যে যখনই দাম বাড়বে তখন যদি যে ব্যবহার করা যদি একটু কমিয়ে ফেলা হয় তাহলে হয়তো সেটি নিয়ন্ত্রণে আসবে, কিন্তু এখন দাম বাড়লেই ওভারঅল আরও পেঁয়াজ নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যায় ক্রেতারা, যার কারণে দামটা একটু বাড়তি হয়ে যায় বলে সেই কথাটি বলছেন। আমরা বিভিন্ন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন আমরা ব্যবসায়ীর সাথে আর একটু কথা বলবো, আরেক ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো। আসলে এই যে পেঁয়াজের দাম যে ধাপে ধাপে যে বাড়তে শুরু করেছে বা বেড়েছে, এটাতে কী মনে করছেন তারা, এটার মূল রহস্য কী? তারা তো ব্যবসা করছেন, তারা তো বিভিন্ন জায়গা থেকে কিনে এনে ব্যবসা করছেন, আর একটু আমরা জানার চেষ্টা করবো আসলে এটার মূল রহস্য কী, কেন বাড়ছে বা কী কারণে বাড়া হয়েছে, বা যে যে বলছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে পেঁয়াজ হয়েছিল, আসলে এটি কতটুকু সঠিক বা কী মনে করছেন তারা? ইন্ডিয়া থেকে পেঁয়াজটা 3 মাসের জন্য এরা হয়তো বন্ধ করছে, বন্ধ করার পর আমাদের দেশে পেঁয়াজ দিয়ে চলবে, যে আসছে এখন হলে যদি একটু করে যদি আপনার যদি পেঁয়াজ বাচ্চা, এটা যদি শুনলাম 1 কেজি থেকে মানুষ 5 কেজি 10 কেজি কিনে নিয়ে যেটা একটা ক্যাশিস হয়ে যায়,
এটা হচ্ছে মূল কথা। আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই, আপনারা টোটালি আপনারা কোনটা যে পণ্য নিয়ে আসেন? আমরা 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 ডেলি পেঁয়াজ ডেলি এখানে চট্টগ্রাম থেকে আসে 10 বস্তা 20 বস্তা, এবারে তো আমাদের প্রতিদিন ডেলি অনুযায়ী ডেলি মাল আসে। আর এগুলো তো এমন জিনিস, নতুন পেঁয়াজ বেশ টাকা দেয়, বেশি যদি আনলে একদিনে আমরা একদিনেতে দুদিনে মাল নিয়ে আসি, এখান থেকে বেশি আনলে এগুলো হয়তো আমরা নষ্ট হয়ে যায়। এখানে আপনাদের এখানে টোটাল মানে বিক্রি করতে গেলে আপনাদের দরকার পড়ে? আমাদের ডেলি পেঁয়াজ হতে আমি তাকে ঢুকে দিয়েছি, তখন আর যেটা আপনার কাছে সেটা এর মধ্যে 5 কেজি পেঁয়াজ দরকার হলে 10 কেজি নিয়ে নেয়, সরপরে তখন এই জিনিসটার দাম কেজি পেঁয়াজ বা 20 কেজি পেঁয়াজের অর্ডার দেন, 20 বস্তা পেঁয়াজের অর্ডার দেন, তখন এই পেঁয়াজ আপনারা আবার দিয়ে অর্ডার অর্ডার দিলে তখন তারপর তখন আপনি এখান থেকে যখন যে রেট খোঁজ কমলে কম রাখে, বাড়লে বাড়তে রাখে, রাখে এইভাবে হয়ে দিই। আসলে আরেকটা বিষয় জানতে চাই, এই যে ক্রেতারা বলছেন, অনেক ক্রেতারাদের কথা বলছেন, এটা কি আসলে যে হঠাৎ করে যে 200 টাকা হয়েছিল তখন কি এই এই বিপদটা আপনারা কাটিয়েছেন কিনা? বা এটা হচ্ছে আমাদের কি করব, যার কারণ কোন জনগণের যাতে ক্ষতি না হয়, সিদ্ধান্ত অনুযায়ী আমরা এরকম জানিতে অনেক বেড়ে যেত, এবং যার 5 কেজি দরকার তাকে 2 কেজি করে দিছি, তখন কেসিসটা একটু 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 কেটে আসছে। আসলে এটার মূল বিষয়টা কি মনে করছেন, ক্রেতারা সচেতন হওয়া দরকার? ক্রেতার থেকে সচেতন দরকার, যেমন গুজবটা যখন হয়ে যায় তখন টিভি চ্যানেল দেখা যায় আপনার পাড়া একটা থেকে মহিলারা ঘুমুর থেকে উঠে সেখান থেকে পেঁয়াজ নিয়ে চোখে ঘুম নিয়ে এখানে চলে আসে পেঁয়াজ কেনার জন্য। আসলে এটা কেমন সচেতন হওয়া দরকার আপনারা? যেমন যার থেকে পেঁয়াজ 5 কেজি লাগবে তার থেকে ডেলি পেঁয়াজ ডেলি কিনতে হবে, অর্থাৎ 2-3 দিনে পেঁয়াজ কিনতে হবে, যার 5 কেজি দরকার তার থেকে 2 কেজি কিনতে হবে, এর এবং যখন দাম বাড়বে না, এখন তো পেঁয়াজ দাম যখন দেশি পেঁয়াজ আস্তে আস্তে তখন আমাদের দেশে পেঁয়াজ আছে, বাইরে পেঁয়াজ যদি বন্ধ করলেও কোনো অসুবিধা হবে, আমাদের দেশের পেঁয়াজ আমাদের দেশে থাকবে, বাড়তে হলে এখানে থাকবে, কমতে হলে আমাদের দেশের কৃষক আমাদের উর্বরশীল হবে এবং খুব দেশকে এগিয়ে নিতে যা পারবে এটাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ব্যবসায়ীর সাথে, ব্যবসায়ীর কাছ থেকে আমরা কিছু বিষয় যদি আপনাদেরকে আবারও ব্যবসায়ী যে ব্যবসায়ী রয়েছেন ওনার কিছু বিষয় যদি আপনাদেরকে বলতে চাই, অর্থাৎ পেঁয়াজের দাম বাড়ুক বা পেঁয়াজ ইন্ডিয়া থেকে বন্ধ করে দেখ সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে যে পেঁয়াজগুলো রয়েছে সেটি যদি সীমিত আকারে যদি যারা সাধারণ মানুষ রয়েছে তারা যদি ব্যবহার করে, তাহলে যে পেঁয়াজের যে একটি সিন্ডিকেট তৈরি করে ফেলে সেটি থেকে মুক্ত পাবে সাধারণ ক্রেতারা, এই কথাটি বলছেন। অর্থাৎ যখনই কিন্তু দাম বাড়ে, পেঁয়াজের দাম যখনই বাড়ে তখনই কিন্তু এখানকার যারা সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু দাম বাড়ার কারণে ওভারঅল আরও বেশি পেঁয়াজ কিনতে চায়, যার কারণে পেঁয়াজের দাম ধাপে ধাপে বাড়তে থাকে। আমরা একটু কথা বলবো, একটু ক্রেতাদের সাথে একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে কিছু বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে পেঁয়াজের দাম 200 টাকা হয়েছে, 200 টাকা হওয়াতে বিক্রেতারা বলছেন আসলে এটার মূল দোষ হচ্ছে ক্রেতারা, যখন পেঁয়াজের দাম বাড়ে তখন যে পেঁয়াজ ব্যবহার যদি কিছুটা কমিয়ে ফেলা হয় তাহলে আমরা তো 1 কেজি 2 কেজি 1.5 কেজি আধা কেজি নিয়ে এনে খাই, আর কি করবো, এখন ওর দাম বাড়াই গেলে ওর দিকে আমরা দাম বাড়া আমরা কম ডাই কেনে ছাড়বো আমরা, এইটাই। আমরা কথা বলছিলাম এখানে বিভিন্ন যারা ক্রেতারা আসছেন, আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলবো, এখানে আরও কিছু যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, আমরা একটু ওনাকে একটু বিষয় জানাতে চাই, আসলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তাই যদি বলতে চাই ব্যবসায়ীরা কিছু পয়েন্ট আমাদেরকে বলেছে, আসলে এটা খুবই অসাধারণ কিছু প্রশ্ন উত্তর দিয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজ যখন দাম বাড়ে জি
অর্থাৎ যদি পেঁয়াজ যখন দাম বাড়ে তখন যদি ক্রেতারা যারা রয়েছে সাধারণ মানুষ সীমিত আকারে যদি ব্যবহার করে তাহলে কিন্তু যে বাংলাদেশে যেটি একটি ভোগান্তিতে পড়তে হয় সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসবে সেটি বলছেন যারা বিক্রেতা রয়েছে জি আপনারা কি মনে করেন যখন কিন্তু পেঁয়াজের দাম বাড়ে তখন ওভারঅল পেঁয়াজ কিন্তু মানুষ নিয়ে যায় না না আমি তো 1 কেজির উপরে নিয়ে যাই না এখন চাইছি 200 টাকা কয় 195 টাকা লাস্ট এখন বলছে এটি আসলে নিয়ন্ত্রণের মূল কারণ বলতেছে যখনই পেঁয়াজের দাম বাড়ে তখন যদি সীমিত আকারে ব্যবহার করা হয় যেমন কি কিছুদিন আগে যেভাবে পেঁয়াজের দামটা বেড়েছে এটাতে আসলে সকালে ছিল 140 টাকা জি হুট করে বেড়ে হয়েছে না এটা সিন্ডিকেটের কারণে করার মূল কারণ হচ্ছে তারা বলছেন পেঁয়াজ বাজারে যখন আসে যারা 1 কেজি পেঁয়াজ নিয়ে যেত তারা কিন্তু 10 কেজি পেঁয়াজ নিয়ে যাচ্ছে না 10 কেজি কি করবো আমি তো গরিব মানুষ আমি তো 1 কেজি খাবার আমার সামর্থ্য নেই প্রধানমন্ত্রীকে আপনি বলেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সিন্ডিকেট যেগুলো আছে এগুলো যদি ভেঙে দেয় তাহলে আমরা গরিব মানুষ এখন আমাদের না বিশ্বাসের উপরে উঠে গেছে হাতের নাগালে বাইরে গেছে কিছু কেনাকাটা করতে পারতেছে না এই 10,000 টাকা নিয়ে আসছে 2,500 টাকা সংকটের মধ্যে গা থেকে গাড়তি এখন উদ্ধার করতে হয় কর্জ করতে হয় ধন্যবাদ আমরা কথা বলছিলাম ক্রেতাদের সাথে কথা বলে আসলে মূল বিষয়গুলো একটু জানার চেষ্টা করছিলাম যে আজকে যে বাজারের পরিস্থিতি আর সেটা নিয়ে আপনাদেরকে ওনার কাছে আমরা কিছু প্রশ্ন করছি এবং প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আমরা চলে যাব এখানকার যে বড় বাজারে কিছু আড়তদার রয়েছেন আমরা আড়তদারের কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করব আমরা এখানে একটা বিষয় যদি জানাতে চাই এখানে যে পরিস্থিতি চলে অর্থাৎ বলতে গেলে বিক্রেতারা যারা বিক্রেতা রয়েছে তারাও কিন্তু হতাশ হয়ে পড়েন একটি তার মূল কারণ হচ্ছে তারা হতাশ হওয়ার মূল কারণ হচ্ছে ক্রেতাদেরকেও তারা কিন্তু কম্প্রোমাইজ করে রাখতে পারে না বলতে গেলে কারণ ক্রেতারাই কিন্তু বেশিরভাগই উত্তক্ত হয়ে পড়ে যখনই কিন্তু পেঁয়াজের দামের একটু ব্যবধান থাকে তখনই কিন্তু ক্রেতারা উত্তক্ত হয়ে পড়ে আমরা একটু কথা বলবো এই বিষয়ে যারা এখানে বিক্রেতা রয়েছে আড়তদারের সাথে একটু কথা বলবো আড়তদারের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব কত আমরা একটু কথা বলবো বিক্রেতাদের সাথে বিক্রেতার কাছ থেকে একটু মূল বিষয়গুলো জানার চেষ্টা করব আসলে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই সেটি হচ্ছে 230 টাকা পেঁয়াজের দাম যে বাড়তি অনেক বিক্রেতারা বলছেন এটার মূল কারণ হচ্ছে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা যখনই পেঁয়াজের দাম বাড়তি হয় তখনই কিন্তু তারা ওভারঅল পেঁয়াজ যেখানে 1 কেজির পেঁয়াজ নিয়ে যেত সেখানে এখন 10 কেজি নিয়ে যায় তারা সেটার কারণে পেঁয়াজ সংকট হয়ে পড়ে সে সংকট হওয়ার কারণে যখন আপনারা ডেলি যে আপনার পণ্যগুলো নেন আপনারা ডেলি যে 10 বস্তা 20 বস্তা বা 30 বস্তা 50 বস্তা এরকমভাবে নেন সেটি কিন্তু এখন শর্ট হয়ে পড়ে যায় যার কারণে দামটা বাড়তি হয় বলে বিক্রেতারা বলছে আসলে আপনারা এই বিষয় নিয়ে জানাবেন ওইটা ঠিক যে সময় ইন্ডিয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তখন আমাদের দোকানে প্রায় 60-70 বস্তা মাল ছিল কাস্টমার যখন বাড়া শুনছে এখানে 1 কেজি জায়গা 10 কেজি করে ওরা সবগুলো নিয়ে গেছে কি আর প্রথমে আমরা অর্ডার দিয়েছি তারপর মালগুলো আর দেয় নাই এরা রেখে দেয় এখন আমরা কি করতেছি দোকান থেকে 2 কেজি নেওয়ার জন্য কাস্টমারকে বলতেছি 2 কেজি হমা হমা নিলে এগুলো দুই চার দিন এভাবে যদি চলে যায় দেশি মাল আমাদের পর্যাপ্ত পরিমাণে আসতেছে এখন দেশি মালের চাহিদা আমাদের ফত্তা হচ্ছে এখানে 122 টাকা 125 টাকা 20 টাকার ভিতরে তো আমাদের ঘাটতি করে আমরা 130 টাকা করি আরও 2 কেজি 5 কেজি করে জনগণকে দিচ্ছি এভাবে বিক্রি করতেছি এখন পেঁয়াজের মূল কারণটা হচ্ছে ওইখান থেকে আমরা যেভাবে নিয়ে আসে ওইভাবে বিক্রি করি এর চেয়ে তো আমাদের আর কিছু করার নাই আজকে 7 দিন ধরে আমরা পেঁয়াজও বিক্রি করতে পারি না পেঁয়াজ পাইনি
গতকালকে কিছু পেঁয়াজ পাইছি 37 ইউরো আজকে আনছে আজকে আনি আর 130 টাকা করে লাগাই দিছি আমরা আরো শুনছি আসলে যে ক্রেতাদের যে ওভারঅল পেঁয়াজ নিয়ে যাওয়ার কারণে এখানে বিভিন্ন ভাবে জরিমানা করা হচ্ছে শেষ পর্যন্ত কি আপনাদের কোনো ক্ষতি সম্মুখীন হচ্ছেন কিনা বা জরিমানা হ্যাঁ ঠিক আছে ওইটা ঠিক আছে একজনে চাই আর রাগ করে আমাদের আমাদের ফার উপর কিভাবে রাগ করে কেন দেবে না হলে আমাকে 10 কেজি দাও নাহলে 20 কেজি দাও না 5 কেজি 2 কেজি এর উপরে দিতে পারবো না ওইরকম বহুত কাস্টমার ঝগড়া করে তারপর মিঠাই আমরা দিয়ে দিই অল্প অল্প দর্শক কথা বলছিলাম একজন আরোদ্দারের সাথে উনি ওনার কাছ থেকে আমরা কিছু কথা বিস্তারিত জানার চেষ্টা করছিলাম আমরা কথা বলছিলাম বিভিন্ন যারা ক্রেতা রয়েছেন বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম আমরা যদি আপনাকে যদি যে ক্রেতা বিক্রেতার কিছু কথা যদি আপনাদেরকে জানাতে চাই অর্থাৎ পেঁয়াজের দাম বাড়ার মূল কারণ বলছেন ক্রেতা অর্থাৎ জনস্বার্থে যদি যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যদি সচেতন হয় অর্থাৎ যে জায়গার মধ্যে যখনই পণ্যের দাম বাড়বে তখন যদি যারা জনসাধারণ রয়েছেন তারা যদি সচেতন হয় তাহলে কিন্তু বাজার জাতের যেটি একটি নিয়ন্ত্রণ সেটি আসতে পারে বলে বলছেন যারা বিক্রেতা রয়েছেন বিক্রেতারা বলছেন চাহিদা 20 বস্তা সেই 20 বস্তা যদি চাহিদা থাকে তাহলে তারা বলছেন 20 বস্তার ওভারঅল কিন্তু চাহিদা যখন পেঁয়াজের দাম বাড়তি থাকে তখন কিন্তু ওভারঅল নিতে আসে যারা ক্রেতারা এবং অনেকে বলছেন বা একটা দুইটা তিনটা এরকম সময়ে কিন্তু বাজারে যখন দামটি বাড়তে শুরু করে শুনে পেঁয়াজ কিনতে আসে যেটার কারণে দাম যে পেঁয়াজ সংকট হয়ে যায় পেঁয়াজ সংকটের কারণে যা ইচ্ছা মতো দামটি তারা খসাখসি করতে পারে অর্থাৎ এটি যদি নিয়ন্ত্রণে রাখতে গেলে যখনই পেঁয়াজের দাম বাড়বে তখনই 1 কেজি জায়গায় যখন 1/2 কেজি পেঁয়াজ ব্যবহার করা হবে তখন কিন্তু পেঁয়াজের যেই একটি ওভারঅল স্টকে রাখে মালগুলো তখন কিন্তু এটা যে মালগুলো রেখে দেবে সেগুলো কিন্তু পচে যেতে পারে এটির কারণে তারা পেঁয়াজের ডিমান্ডটা কমিয়ে ফেলতে পারে বলে সেই কথাটি বলছেন যারা বিক্রেতা রয়েছেন তারা দর্শক এই ছিল আমার কাছে কক্সবাজার বড় বাজার থেকে সর্বশেষ সৌরভ চক্রবর্তীকে সাথে নিয়ে সালাউদ্দিন সিসিএন কক্সবাজার